আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ক্যাপ করা দাঁত কতদিন স্থায়ী হয় তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে যদি কোনো দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সে দাঁতে ক্যাপ করা হয় তাহলে সেই দাঁতটি কতদিন পর্যন্ত স্থায়ী হয় বা কতদিন সেটি স্থায়ী থাকে ভিউয়ার্স মূলত এটি নির্ভর করে দাঁতের কন্ডিশনের উপর যে দাঁতটিতে ক্যাপ করা হচ্ছে সেই দাঁতটি যদি শক্ত মজবুত থাকে আর ক্যাপের সেটিংটা ট্রিটমেন্টটা যদি ভালো হয় তাহলে সেটি সারা জীবন ভালো থাকার কথা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয় যদি এমনটি হয়ে থাকে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন ভেঙে যাওয়া দাঁতের জন্যই সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করতে হয় তো ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন দাঁতটি ভেঙে গেছে কিছুটা অংশ কিন্তু তারপরও দাঁতটি কিন্তু অনেক বেশি শক্ত এবং মজবুত রয়েছে আর এমন দাঁতের উপরে যদি ক্যাপ করে নেওয়া হয় তাহলে এটি লং লাইফ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতটা হালকা হালকা নড়ে গেছে এমন দাঁতে ক্যাপ না করাই ভালো কারণ দাঁত যদি ভেঙে যায় গর্ত হয়ে যায় সেক্ষেত্রে ট্রিটমেন্ট করে রাখা যায় কিন্তু যদি অনেক বেশি নড়ে যায় দাঁত তাহলে তা কোনো ধরনের ট্রিটমেন্টেই শক্ত করা সম্ভব হয় না যদি খুব বেশি পরিমাণে নড়ে যায় যদি হালকা পরিমাণে দাঁত নড়তে থাকে সেটি ঔষধের মাধ্যমে ভালো করা যায় শক্ত করা যায় কিন্তু যদি অনেক বেশি নড়ে যায় সেক্ষেত্রে আর কোনো ধরনের ট্রিটমেন্টে ভালো ফলাফল পাওয়া যায় না তো মূলত যারা জানতে চান যে দাঁতে ক্যাপ করালে সেই দাঁতটি কতদিন পর্যন্ত স্থায়ী হয় ভালো করে শুনে রাখুন যদি দাঁতের কন্ডিশনটি ভালো হয় দাঁত যদি শক্ত এবং মজবুত থাকে তাহলে তা সারা জীবনের জন্যই ক্যাপটি ভালো থাকতে পারে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে সমস্যা ছিল আর এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে কাটিং করে রাখা হয়েছে ক্যাব পরানোর জন্য এবং এখানে ক্যাপ পরানোর পরের ছবি দেখতে পাচ্ছেন তো এ ধরনের দাঁতে যদি ক্যাপ করে নেওয়া হয় তখন সেটি সারা জীবনে ভালো থাকার কথা তবে যে ক্যাপটি এখানে লাগানো হয়েছে এই ক্যাপটি কখনো কখনো খুলে যেতে পারে কারণ এ ধরনের ক্যাব একটি পেস্টিং দ্বারা লাগানো হয় তো পেস্টিংয়ের একটি মেয়াদ থাকে যদি দশ পনেরো বছর পরে যে ক্যাবটি খুলে যেতে দেখা যায় তাহলে ওই ক্যাবটি পুনরায় আপনি লাগিয়ে নিতে পারবেন ক্যাব পরিবর্তন করার প্রয়োজন হবে না যদি কখনও খুলে যায় সাধারণত ক্যাব খুব সহজে খুলে যায় না কিন্তু তারপরেও যদি ক্যাব খুলে যায় সেই ক্যাবটি আবার পুনরায় যথা দাঁতের সঙ্গে সংযুক্ত করে নেওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ক্যাপ করা হয়েছে এই দাঁতটিতে সমস্যা ছিল আর সেই দাঁতটি কাটিং করে ছোট করে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে যদি সামনের দিকের দাঁতে ক্যাপ করা হয় তার লং অনেক বেশি থাকে আর যদি মাড়ির দিকের দাঁতে ক্যাপ করা হয় আর ক্যাপের সেটিংটি যদি ভালো হয় তাহলে সেটিও লং পেয়ে থাকে তো মূলত যারা জানতে চেয়েছেন যে ক্যাপ করা দাঁত কতদিন পর্যন্ত স্থায়ী হয় এটি মূলত নির্ভর করবে আপনার দাঁতের কন্ডিশনের উপর আপনার দাঁত যদি শক্ত মজবুত থাকে উপর থেকে ভেঙে গেছে বা ক্ষয় হয়ে গেছে এমন দাঁতে আপনি ক্যাপ করালে সেটি সারা জীবনের জন্যই করা হয়ে থাকে আবার কোন কোনো দাঁত যদি নড়তে থাকে সেই দাঁতে ক্যাপ না করাটাই ভালো তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম